গতির তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে তিন যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাংখল বাজার এলাকায় শুক্রবার প্রাতে তিন যুবক TR06B7257 নম্বরের বাইকে করে তেলিয়ামুড়া থেকে দক্ষিণ পুলিনপুরের রাংখল বাজার এলাকায় আসার পথে যাত্রী সড়কের মোড়ে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দে এলাকার মানুষ বেরিয়ে এসে দেখতে পায় শুভজিৎ দাস, প্রসেনজিৎ রুদ্রপাল, সুশান্ত দাস রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। খবর দেওয়া হয় থানা এবং অগ্নি নির্বাপক কেন্দ্রে। দমকল কর্মীরা তিন যুবককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তিনজনের মধ্যে বাইক চালক শুভজিৎ দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে রাজধানীর জিবিপি হাসপাতালে, আর বাকি দুই যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত তিন যুবকের বাড়ি দক্ষিণ পুলিনপুর এলাকায় বলে জানা গেছে। আমরা থানাতে একটা ইনফরমেশন আছে যে কুসিন্দায় রামখল বাজার রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই মোতাবেক ইনফরমেশন পাই আমরা গেছি। আমরা ফায়ার সার্ভিসেরও ইনফর্ম করছি, তারপর যাই দেখি যে একটা বাচ্চার দুর্নীতি বাইক, এর মধ্যে রাইডার যে চালাইতে আসতো তার নাম হচ্ছে শুভজিৎ দাস, বয়স 23, বাবার নাম শ্রী সুজিৎ দাস, সাউথ পুলিনপুর। সে গুরুতর আহত, তারে জিবি রেফার করা হয়েছে তেলিয়ামুড়া হসপিটাল থেকে। আর বাকি তার সঙ্গে দুইজন আসতো, প্রসেনজিৎ রুদ্রপাল এবং সুশান্ত দাস, তারা প্রাথমিক চিকিৎসা করছে, তারা মোটামুটি ভালোই আছে। তারা কিসের মধ্যে আছিল? তারা বাইকে আছিল। তো বাইকের নাম্বারটা জানা আছে? হ্যাঁ, বাইকের নাম্বারটা আছে TR06B7257। তারা কই যাইতে আছিল কোনো কিছু? তারা এই ভিতরে আছে, এখানে। তাদের নাম কি? একজনের নাম প্রসেনজিৎ রুদ্রপাল, 20 বছর, একজন হলো সুশান্ত দাস, 19 বছর, আর যে বেশি ইনজুর্ড তার নাম হলো বাবন দাস, 23 ইয়ার্স। রিপোর্ট চ্যানেল দিন রাত।